লোকসভা ভোটের দামামা বাজলো বলে যতদিন গড়াচ্ছে ততই বাড়ছে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মসূচি, তুঙ্গে প্রস্তুতি পর্ব। প্রস্তুতির ময়দানে জোর টক্কর ডানবামের। জনসংযোগ বাড়াতে বীরভূমের প্রতিটি মেলায় স্টল রাজনৈতিক দলগুলির। ছোট হোক কিংবা বড়, সব মেলাতে হাজির স্টল নিয়ে ডান বাম সব রাজনৈতিক দলই। যেমন সিউড়ি এক নম্বর ব্লকের ছোট্ট গ্রামীণ মেলা, আর সেই মেলাতেই স্টল দিয়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। জনসংযোগ বাড়াতে মেলাতেও স্টল, নিজ নিজ প্রচারে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল। বিজেপির স্টলে যেমন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচার হচ্ছে, তেমনই বিলি করা হচ্ছে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ক্যালেন্ডার। অন্যদিকে তৃণমূলের ক্যাম্পে থাকছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার, আর সিপিএম এর স্টলে থাকছে তাদের বই। মানুষের সুবিধা অসুবিধার কথা ভেবেই মেলায় স্টল দিয়েছে তৃণমূল, আর ভোটের প্রচারে স্টল দিয়েছে বিজেপি সিপিএম, এমনটাই দাবি স্থানীয় তৃণমূল নেতার। সেখানে দেখুন তো আমাদের ছেলেরা যারা বেলাতে এসেছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখছে, তাদের পাশে দাঁড়াচ্ছে। আর ওই বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, ভোটের বাজনা বেজেছে আর সরে নেমেছে। অপরদিকে কাটমানি নেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, মেলায় বিদ্যুৎ সংযোগ না দেওয়ার অভিযোগ বিজেপির। তৃণমূল কংগ্রেস কাটমানির সঙ্গে সবসময় থাকে, কাটমানির ব্যাপার যেখানে আছে সেখানে থাকবে। কারেন্টটা পর্যন্ত মেলাতে দিতে পারেনি একটা, এটা যদি আজকে দুধেল গাইদের কোনো অনুষ্ঠান হতো সরকারি পক্ষ থেকে সমস্ত কিছু ব্যবস্থা থাকত। বিজেপি বলছে তারা সারা বছর মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে, আর যেখানে দুর্নীতি হয়, যেখানে কাটমানি খাওয়া যায় সেখানে রাজ্যের শাসক দল থাকে, এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা।